ইলেকশন এভিডেন্স 2021 এবং আপনাদেরকে আবারো আমি স্বাগত জানাবো। আমি দেবস্মিতা আপনাদের সঙ্গে রয়েছি। নিউজ 18 বাংলার এই অভিনব উদ্যোগ নিউজ 18 বাংলা কর্নিশ জানায় তাদের যারা সমাজ গঠনের কারিগর এবং ঠিক কোন কোন প্রতিষ্ঠানকে আমরা সম্মান জানাচ্ছি সে সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। এবার আমরা সম্মান জানাবো জিআইএস গ্রুপকে, তাদের সাফল্যের চাবিকাঠি এবং করোনার পরিস্থিতিতে তারা কিভাবে স্টুডেন্টদের পাশে থেকেছে, কিভাবে এগিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে। দেখো পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা পরিষেবা প্রদানকারী 30টি ইনস্টিটিউট রয়েছে জিআইএস এর, 140টি প্রোগ্রাম এবং 37,000-এর বেশি শিক্ষার্থী যুক্ত রয়েছে বিভিন্ন কোর্সে। বিভিন্ন সরকারি সংস্থা যেমন এআইসিটি, ন্যাক, এনবিএ, পিসিআই, বিসিআই, ডিসিআই, এমসিআই, এনসিএইচ, এমসিটি, একাডেমিক ইম্প্যাক্ট, ইউনাইটেড নেশনস, ম্যাকআউট এবং WBSC-TVESD-র সঙ্গে যুক্ত রয়েছে জিআইএস গ্রুপ। শিক্ষা ও জ্ঞানের মশাল নিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে সমাজসেবার গুরু দায়িত্ব নিয়েছে জিআইএস গ্রুপ। জাতীয় এবং বহুজাতিক সংস্থায় জিআইএস শিক্ষার্থীদের জন্য অন ক্যাম্পাস প্লেসমেন্টের ব্যবস্থা করেছে এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় ছাত্রদের কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে চলেছে। জিআইএস গ্রুপকে সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা, বেস্ট এডুকেশনাল অর্গানাইজেশন। বেস্ট এডুকেশনাল অর্গানাইজেশন জিআইএস গ্রুপ তাদেরকে এই সম্মানে সম্মানিত করলো নিউজ 18 বাংলা। তাদের সাফল্য, তাদের প্রয়াসকে কুর্নিশ জানায় নিউজ 18 বাংলা। তাদের সাফল্য নিয়ে এবার আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে দুজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। প্রথমে পরিচয় করবো, আমার সঙ্গে রয়েছেন অমনজ্যোত সিং, ডিরেক্টর জিআইএস গ্রুপ, এবং আমার সঙ্গে রয়েছেন মিস্টার বিদ্যুৎ মজুমদার, জিএম জিআইএস গ্রুপ। আপনাদের দুজনকে প্রথমে স্বাগত জানাবো অনুষ্ঠানে। পহলে আপকে পাশ জানা চাহেঙ্গে, হম আপকে পাশে জানা চাহেঙ্গে কেসে জিআইএস গ্রুপ কা শুরুয়াত হুয়া। It started from the vision of my grandfather, who had a dream to educate people and do good for the society. From that, like his sons took it forward, then we are trying to take it, go ahead as much as we can. So from nothing we started, now we have more than 30 institutes, 37,000 students and more than 140 programs. From schools to colleges, we are doing whatever the bit of our bit for the society. Okay, Mr. Mojumdar, after that, Ashbo. আজকের এই সিচুয়েশন, অর্থাৎ আমরা প্যান্ডেমিক সিচুয়েশনকে ধরে যেহেতু এগোচ্ছি, কারণ আমাদের এইটা ধরেই এগোতে হবে এবং এর সাথে আমরা যত তাড়াতাড়ি ইউজড হয়ে যাবো ততই আমাদের জন্য ভালো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে জিআইএস গ্রুপ স্টুডেন্টদের পাশে থেকেছে? যখন থেকে গত বছর শুরু হয়েছিল প্যান্ডামিক, তখনই আমরা এটা জানতাম যে আমাদের বেশ কিছুদিন এটা সহ্য করতে হবে। সেই কারণে আমরা সমস্ত শিক্ষকদেরই তখন থেকে ট্রেনিং দিয়েছি এবং এটা আপনি বারবার শুনেছেন, ফ্লিপ লার্নিং পদ্ধতিতে আমরা চলে গেছি। ফ্লিপ লার্নিং পদ্ধতিটা কী সেটাও আমাদের আগে যারা এসছেন তারা ব্যাখ্যা করেছেন। আমরা সেই সময় থেকেই অনলাইন ক্লাস স্টার্ট করেছি এবং অনলাইন ক্লাসে আমরা অসুবিধা অনেক ফেস করেছি, যেমন ধরুন অনেক জায়গায় ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক নেই, সেখানে আমরা কী করে করবো, তাহলে কোথাও হোয়াটসঅ্যাপে করতে হয়েছে, কোথাও আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউজ করে ইউটিউবে করতে হয়েছে, কোথাও আমাদের অনলাইন ক্লাস করতে হয়েছে একদম ডাইরেক্টলি জুম বা গুগল মিট কেন্দ্র করে। এইভাবে আমরা প্রতিদিন ছাত্রদের সঙ্গে মিট করেছি, কথা বলেছি এবং সবথেকে বড় কথা আমরা গার্জেনদের ফিডব্যাক নিয়েছি যে আপনারা ছাত্ররা কীভাবে ব্যাপারটা দেখছে, তারা ভালো করে পাচ্ছে কি পাচ্ছেন। কোনো সমস্যা থাকলে ইমিডিয়েটলি আমাদের SMS করুন বা হোয়াটসঅ্যাপ করুন। কোথাও কোনো গ্রামে কোনো টাওয়ার নেই, সে গ্রামে বসে আছে, তাকে কীভাবে আমরা ম্যানেজ করব। এক বছর ধরে আমরা এখন কিন্তু কনফিডেন্ট, কারণ আমাদের একমাত্র আমাদের পরীক্ষা কিন্তু একদম টাইম দিয়েছে, কোনো পরীক্ষা কোনো পিছিয়ে নেই। সব থেকে বড়ো কথা তারপরে আমাদের প্লেসমেন্ট, সেটাও কিন্তু আমাদের প্রায় 85% প্লেসমেন্ট আমাদের হয়েছে এবং সেখানে ছাত্র এখন কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছে। সুতরাং যে চাঙ্গা মনোবলটা থাকার দরকার ছিল, যেটা ঝিমিয়ে পড়তে পারতো, সেটাকে আমরা ওয়েলকাম করে এসেছি। একদম, মিস্টার মজুমদার আপনার কথা ধরে যদি আমি জিজ্ঞেস করি, যেহেতু বলছেন আপনি অভিভাবকদের ফিডব্যাক নিয়েছেন, স্টুডেন্টদের ফিডব্যাক নিয়েছেন, এই পরিস্থিতিতে যেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কেউ কলেজ যেতে পারছে না, স্কুল যেতে পারছে না, স্বাভাবিকভাবে তারা মানসিক দিক থেকে অনেক বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়েছে, মেন্টালি কিভাবে সাপোর্ট দিয়েছেন? দেখুন, ডাক্তাররা যেমন ওই চিকিৎসা করছে, তারা একটা ঝুঁকি নিয়ে তারা সমস্ত ছাত্রকে লাগাতে মনোবল অটুট থেকে চেষ্টা করছে, তারা যাতে মানে এটাকে কন্ট্রোল করছে। শিক্ষকেরাও কিন্তু ইকুয়ালি এই রোলটা প্লে করেছেন গত এক বছর ধরে ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে এবং সেখানে প্রত্যেকটা গার্জেনকে
আমরা প্যারেন্ট টিচার মিটিং করি, তো প্যারেন্ট টিচার মিটিংয়ে কিন্তু গার্জেনদের আমরা ডেকে ডেকে জিজ্ঞেস করেছি, আমরা কালচারাল প্রোগ্রামে তাদের ইনভলভ করেছি, আমরা ওয়েবিনার করেছি। প্রায় আমাদের ধরুন গত এক বছরে প্রায় 2000-এর উপর ওয়েবিনার হয়েছে আমাদের, এবং ওয়েবিনারগুলোতে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সবাইকে, এখন পাওয়ারটা সোজা হয়ে গেছে, এখন ফ্লাইট ফেয়ারে আসতে হয় না বা কস্টিংটা অনেক কম, ফলে আমরা সবাইকে ডেকেছি। সেখানে ফিল্মের লোক এসছে, সেখানে ইন্ডাস্ট্রির লোক এসছে, সেখানে অ্যাকাডেমিশিয়ান এসছে, সেখানে ম্যাজিশিয়ান এসছে, সবাই এসে কিন্তু করে গেছে। তার ফলে এই যে গার্জেনদের সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে একাত্মভাবে টিচারদের একটা পার্ট, সেটা করার মধ্যে দিয়ে অনেক নতুন নতুন প্রজেক্ট কিন্তু ডেভেলপ হয়ে গেছে। মানে আমরা কিন্তু এতটা জানতাম না টেকনোলজির ব্যাপারে, এত কিছু করা যায় প্যান্ডেমিকের মধ্যে, কিন্তু আমরা সেটা শিখেছি। একদমই তাই। আমন জি, আমি আপনার কাছে জানতে চাওঁগি, ইয়ে যে অ্যাওয়ার্ড আপনাকে মিল রহা হ্যায়, ইয়ে যে বেস্ট এডুকেশনাল অর্গানাইজেশন নিউজ 18 বাংলা কে তরফ সে, কেসা লাগতা হ্যায়? We are very honored to get this award. And what I was talking to Vidyut also before, that we need to focus more on the quality of our education. So that's what we are planning to do in the future as well. And we are very honored to get this and we are thankful. Okay. Mr. Mujumdar, the category that you have given us is the best educational organization. Education is not just a question of education. Shop take it. একদম তাই, ডিগ্রি দিয়ে শুধুমাত্র হয় না, সবটাকেই দেখতে হয়, একজন স্টুডেন্টের তার গ্রুমিং, তার পারফরমেন্স, সব দিকটা। আপনারা যারা ফ্যাকাল্টিরা রয়েছেন, কীভাবে সেটাকে ম্যানেজ করেন? দেখুন, আমরা স্টুডেন্টদের একটা কমপ্লিট ম্যান হিসেবে তৈরি করতে চাই। তারা এই 5 বছর ধরে যে পড়লো, 4 বছর ধরে যে ইঞ্জিনিয়ারিং পড়লো বা ম্যানেজমেন্ট পড়লো, তারা কিন্তু সারা জীবন যাতে আমাদের কলেজ থেকে মনে রাখতে পারে। যেমন স্কুলকে তারা মনে রাখে, তেমনি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে মনে রাখতে পারে। এই জায়গাটা আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি যে তাদের কাজটা, আমরা বড় গ্রুপ মানে সীমানায় বড় হওয়া না, বড় গ্রুপ মানে হচ্ছে দায়িত্বটা অনেক বেশি, এবং সেই দায়িত্বটা পালনের ক্ষেত্রে আমরা মনে করি তারা যেন আইডল হিসেবে নিজেদের ডেভেলপ করতে পারে, তারা যেন ছড়িয়ে যেতে পারে, তারা যেন একটা ওয়েস্ট বেঙ্গলের নাম করতে পারে বাইরে, যে ঠিক আছে আমরা এই রাজ্য থেকে এসেছি, আমাদের এই গুণ আছে, আপনারা এই গুণটাকে নিতে পারে। তো এটা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেকে বিক্রি করা, নিজেকে সেল করা, নিজেকে মার্কেট করা, সেই ব্যাপারটাও কিন্তু আমরা তৈরি করি। ফলে ক্লাব, পড়াশুনো, এনএসএস, সোশ্যাল সার্ভিস সব নিয়ে, যেমন ধরুন আমরা এখন 30,000 লোককে আমরা ভ্যাকসিন দিচ্ছি ফ্রিতে। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেক কলেজ ক্যাম্পাসে এই ভ্যাকসিন শুরু হয়ে গেছে। আমাদের যিনি কর্ণদার প্রসাদ তরঞ্জিৎ সিং, তিনি আমাদের বলেছেন পয়সার জন্য দেবো, এটা মানুষের সেবার জন্যই, এবং আমরা পড়াশুনোর লোক, ফলে পড়াশুনো নিয়েই আমরা আছি, ফলে জ্ঞানটার সঙ্গে সঙ্গে সামাজিক কর্তব্যটা মানুষের পাশে থাকাও, এবং কোথাও গিয়ে যায় বিশ্বাস করুন, মানে এলাকার সমস্ত মানুষ এখন কিন্তু এই ভ্যাকসিনটা নিতে আসছেন, এবং তারা আমাদের আশীর্বাদ করছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আস। একদমই। একটা বিষয় জানতে চাইবো মিস্টার মজুমদার, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, অনেক বাধা বিপত্তি থাকে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে, জেআইএস গ্রুপ সেরকম কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে? জেআইএস গ্রুপ প্রতি মুহূর্তেই কাজ করতে গেলে তো সব থেকে বেশি আগে আমাদের বাধা, বাধা মানে কেউ ব্যক্তিগত কেউ বাধা দিচ্ছে সেরকম নয়, বাধা মানে কাজটাকে ঠিকমতো করতে যাওয়ার ক্ষেত্রে যে হার্ডওয়্যারটা টপকাতে হয়, সেটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বাধা। যেমন ধরুন প্যান্ডামিকে আমরা কী করে অনলাইন ক্লাস করবো, এটা একটা বাধা ছিল। একদম তাই। সবাইকে কী করে ম্যানেজ করবো আমি, সেটা একটা বাধা ছিল। আমরা কী করে ল্যাব ওয়ার্কশপ, যেটা ছাড়া মানে কাজ হয় না ইঞ্জিনিয়ারিংয়ে, সেটাকে সাইমুলেশন সফটওয়্যার দিয়ে কী করে করাবো, সেটা একটা বাধা ছিল। আর মনোবল ছাত্রদের ভেঙে যাচ্ছে, বছরের পর বছর বসে আছে তারা বাড়ির মধ্যে, 1-1.5 বছর হয়ে গেছে বসে আছে, তাদের মনোবলটা কী করে চাঙ্গা করে ধরে রাখবো, সেটা একটা বাধা ছিল। চাকরিটা কী হবে, চাকরির পরে তারা চাকরিটা পাবে কি না, ক্যাম্পাসিং হয়নি হবে কি না, এটা একটা বাধা ছিল। তো এভরি স্যাটারডে আমাদের একটা বিরাট টিম আছে, প্রায় 60 জনের একটা টিম আছে, তারা বসে একটা মানে খোলামেলা ডিসকাস করে হাউ টু সলভ দিস, হাউ টু ওভারকাম দি হার্ডল। জেনারেল ম্যানেজার আপনি, আপনাকে সব দিকটা খেয়াল রাখতে হয়, সেক্ষেত্রে ফ্যাকাল্টিদের তাদের ফিডব্যাক, তারা এই করোনার সিচুয়েশনে কীভাবে কাজ করেছে, তাদের সমস্যার দিকে কীভাবে নজর রেখেছিলেন? ফ্যাকাল্টিরা এখন কিন্তু ইকুয়াল টু গার্জেন, একদম ফ্যাকাল্টিরাই বাবা মা, সেটাই দরকার আগে। মানে গার্জেনরা তো পাশে বসে এখন ক্লাস শোনেন, আগে তো ওরা ক্লাসের মধ্যে কী হচ্ছে সেটা ছাত্রদের থেকে শুনছেন, এখন তো পাশে বসে ক্লাস শোনেন, ফলে আমাদের ফোন করেন, বাহ খুব সুন্দর করেছেন আপনারা, এটা ভালো করেছেন। এবং আমরা প্রায় 37,000 ভিডিও লেকচার করেছি, এই ভিডিও লেকচারটা মানে ছাত্ররা যদি ক্লাস না করতে পারে পরে অ্যাক্সেস করতে পারে, এবং সেটা করে তারা যে জেনে নিতে পারে, এইটা একটা। আবার অন্যদিক থেকে ফ্যাকাল্টিদের আরেকটা পার্ট আছে, ফ্যাকাল্টিরা কিন্তু এই সময় প্রচুর প্রজেক্ট তৈরি করছে, যেমন হ্যান্ড স্যানিটাইজার তারা বানিয়েছেন, গ্লাভস তারা বানিয়েছেন, মানে অনেক কাজেই তারা যুক্ত ছিল। আমি আপনার কাছে জানতে চাইঙ্গে, ফিউচার জেনারেশনকে আপনি কি বলতে চাইঙ্গে?
फ्यूचर जनरेशन को यही बोलना चाहूँगा दैट वी आर गोइंग थ्रू अ रफ टफ टाइम बट वी विल एवेंचुअली ओवरकम इट बट कीप योर हार्ड वर्क कीप द स्टडीज गोइंग आई नो देयर आर लॉट ऑफ प्रॉब्लम्स दे आर फेसिंग विच दे कांट डू द प्रैक्टिकल्स ऑनलाइन दे हैव टू डू द प्रैक्टिकल्स थ्रू वर्चुअल मोड्स बट आई नो इट्स हार्ड बट वी विल एवेंचुअली ओवरकम इट एंड हैव अ ग्रेट फ्यूचर वील ट्राई टू डू आवर बेस्ट एज वेल टू मेक श्योर यू ऑल हैव अ बेस्ट फ्यूचर इन आवर ग्रुप मिস্টার মজুমদার একটা বিষয় জানতে চাইবো যেহেতু আজকের এরকম একটা অনুষ্ঠানের দিন আপনাদের সঙ্গে কথা বলছি অবশ্যই আগামীর লক্ষ্যটা জানবো আমাদের আগামী দিনে একদম নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে যে দেখুন আমরা তো খুব একটা ছোট গ্রুপ থেকে বড় হয়েছি একটা কলেজ থেকে শুরু করেছিলাম 23 বছর আগে এখন আমাদের এতগুলো কলেজ 30টা ইনস্টিটিউট রয়েছে একটা ইউনিভার্সিটি খুলে গেছে আগামী দিনে আমাদের কাছে অনেক ইনস্টিটিউট আসছে যারা হয়তো ঠিক মতো এখন চালাতে পারছে না তারাও বলছে যে আপনারা দায়িত্ব নিন আপনারা দেখুন এবং আমাদের যিনি যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনি আপাইয়েরও প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সব করে ইঞ্জিনিয়ারিং কলেজের তিনি প্রেসিডেন্ট ফলে সবটা মিলিয়ে পশ্চিমবাংলা যাতে ভালো করে একটা উজ্জ্বল জায়গায় যেতে পারে সেখানে সরকারের সঙ্গে সহযোগিতা করে আমরা এইভাবে চলছি একদম এডুকেশন এমিনেন্স 2021 এবার জেআইএস গ্রুপকে সম্মান জানানোর পালা এবং সম্মান জানানোর জন্য আমি অবশ্যই আসতে অনুরোধ করব বিশ্ব মজুমদার এডিটর ইস্ট নেটওয়ার্ক 18 বিশ্বদা প্লিজ কাম বেস্ট এডুকেশনাল অর্গানাইজেশন জিআইএস গ্রুপ তাদেরকে সম্মান জানাচ্ছে তাদেরকে কুর্নিশ জানাচ্ছে নেটওয়ার্ক 18 বিশ্ব মজুমদার এডিটর ইস্ট নেটওয়ার্ক 18 পুষ্পস্তবক তুলে দিচ্ছেন এই মুহূর্তে জিআইএস গ্রুপ বেস্ট এডুকেশনাল অর্গানাইজেশন তাদেরকে এই সম্মানে সম্মানিত করা হলো শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে আমরা সম্মানিত করছি তাদের প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে নিউজ 18 বাংলা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা আজকে সম্মানিত করছি সম্মান জানাচ্ছি তাদের প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে নিউজ 18 বাংলা আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে কারা কারা রয়েছে তার জন্য নজর রাখতেই হচ্ছে আপনাদেরকে নিউজ 18 বাংলার পর্দায়